আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে 4000+ পদে বাছাই করা চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তি, বাছাই করা 22টি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, 22টি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বলার আগে ছোট করে একটি কথা বলে নেই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে, দেখেন, 4000+ পদে বাছাই করা চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তি, বাছাই করা 22টি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। 161 পদে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর 4টি নিয়োগ বিজ্ঞপ্তি। তার মধ্যে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, পদের নাম হচ্ছে কেশিয়ার, পদ সংখ্যা 64 জন। তো বন্ধুরা, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 আগস্ট 2020। দুয়ে দেওয়া আছে, দেখেন, প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, পদের নাম হচ্ছে ভান্ডার রক্ষক, এখানে পদের সংখ্যা 52টি, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 আগস্ট 2020। তো বন্ধুরা, তিনে দেওয়া আছে, প্রতিষ্ঠান স্যাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, পদের নাম হচ্ছে পাম্প অপারেটর, পদ সংখ্যা 25টি, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 আগস্ট 2020। তো বন্ধুরা, চারে যাওয়া আছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এখানে পদের সংখ্যা 20টি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 আগস্ট 2020। তো বন্ধুরা, এই 4টি সার্কুলারই অলরেডি সম্মিলিত একটি আমি ভিডিও ছাড়ছি, আপনারা নিচের ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুরা, নিচে থেকে ঘুরে আসা যাক। পাশে দেওয়া আছে, দেখেন, ধরা পাশে দেওয়া আছে 343 পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পদের নাম হচ্ছে বিভিন্ন পদ নবম এবং দশম গ্রেডে। আপনার এখানে দেওয়া আছে পদের সংখ্যা 343টি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জুলাই 2020। 65টিতে দেওয়া আছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনার পদের নাম হচ্ছে বিভিন্ন পদ তৃতীয় এবং ষষ্ঠ গ্রেড, আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জুলাই 2020। তো বন্ধুরা, সাথে দেওয়া আছে, দেখেন, 60 পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে নন ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার পদের নাম হচ্ছে বিভিন্ন পদ নবম এবং দশম গ্রেড, এখানে আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জুলাই 2020। 8 দেওয়া আছে, দেখেন, 117 পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পদের নাম হচ্ছে বিভিন্ন পদ নবম এবং দশম গ্রেডে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জুলাই 2020। 26 পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর অধীনে নন ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার পদের নাম হচ্ছে বিভিন্ন পদ নবম এবং দশম গ্রেডে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 আগস্ট 2020। তো বন্ধুরা, 10-এ দেওয়া আছে, দেখেন, জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পদে সরকারি কর্ম কমিশনের অধীনে নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার এখানে। তো বন্ধুরা, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জুলাই 2020। 11-তে যাচ্ছে, দেখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে নন ক্যাডারি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার পদের নাম হচ্ছে প্রভাষক নন কারিগরি নবম গ্রেডে, আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জুলাই 2020। পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে নন ক্যাডারি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জুলাই 2020। 13-তে দেওয়া আছে, দেখেন, 78 পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নন ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনার পদের নাম হচ্ছে নন ক্যাডার নবম এবং দশম গ্রেডের বিভিন্ন পদ, এখানে পদের সংখ্যা হচ্ছে 78টি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জুলাই 2020। 14-তে দেওয়া আছে, দেখেন, বিদ্যুৎ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনার প্রতিষ্ঠান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগ, পদের নাম হচ্ছে 4 ক্যাটাগরিতে বিভিন্ন পদ, আপনার পদের সংখ্যা 12টি, আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 অক্টোবর 2020। তো বন্ধুরা, এখানে উচ্চ হচ্ছে দৈনিক ইত্তেফাক 26 জুলাই 2020 এই সার্কুলারটি প্রকাশ করেছে। 15-তে 125 পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার এখানে পদের সংখ্যা হচ্ছে 125টি, আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 জুলাই 2020। 17-এ দেওয়া আছে, দেখেন, 85 পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA তে নিয়োগ বিজ্ঞপ্তি, যার আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 জুলাই 2020। 18-তে দেওয়া আছে, 1395 পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে নন ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার এখানে দেওয়া আছে, সংখ্যা হচ্ছে 1395টি, আবেদনের শুরুর তারিখ হচ্ছে 8 জুলাই 2020। তো বন্ধুরা, 19-এ দেওয়া আছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 আগস্ট 2020। 20-এ দেওয়া আছে, 310 পদে মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, যার সময়সীমা বৃদ্ধি করে করছে আবেদনের শেষ তারিখ করছে 13 আগস্ট 2020।
একুশে 2715 পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর 2020। 22 দেখা দেখেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে বিভিন্ন পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 জুলাই 2020। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি সার্কুলার বিজ্ঞপ্তি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার সহ আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।